হয়, ব্রহ্মপুত্র আজি বহ্নিমান আর ব্রহ্মপুত্র আজি এক অন্য রূপ, আর মই এই অন্য রূপ দেখাম গুৱাহাটী মহানগরীর একটা বিশেষ প্রান্তর পৰা। আর এই রূপ দেখিলে হয়তো আপনার বুকু কপি উঠিব। মই যে স্থানত আছো এয়া ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী অষ্টকান্ত দেওয়ালয় নামনির বিষ্ণুপদর সমীপর পৰা মই এয়া দেখুৱাইছো ব্রহ্মপুত্রর এয়া ভয়াবহ এক রূপ। আর এই রূপ আপনি হয়তো প্রত্যক্ষ করা নাই। আপনি যদি এই স্থানত উপস্থিত হয় উত্তর গুৱাহাটী অষ্টকান্ত দেওয়ালয় নামনি তেতিয়াহলে আপনার বুকু কপি উঠিব, কিয়নো ব্রহ্মপুত্রর এই স্থানত এটা সোঁত আহি আর পর্বত আর অষ্টকান্ত দেওয়ালয়ের তলেরে প্রবাহিত হয়েছে। আর এই ঠেক স্থানের প্রবাহিত হওয়াত পানির সরস্রোতা হয়েছে আর দেখবলে এক সুন্দর পরিবেশ তথা ভয়ানক পরিবেশ। আর এই অষ্টকান্ত দেওয়ালের পরিবেশ তলর নামনির পরিবেশ এয়া আর পর্বত আর অষ্টকান্ত দেওয়ালের তলর। আর এনেদরে ব্রহ্মপুত্র আজির দিনটি এক ভয়াবহ রূপ লৈছে আর পানি অধিক খরস্রোতা হয়ে পড়েছে। ওচৰত আপনি হয়তো ঈশ্বর গিয়ে থাকলে আপনার বুকু কপি উঠিব। আর উত্তর গুৱাহাটী অষ্টকান্ত দেওয়ালের নামনির এই আর পর্বতের মই দেখুৱাই আছো। ব্রহ্মপুত্রর এই রূপ আসলতে অশান্ত রূপ, হয়তো আপনি দেখা নাই, হয়তো দেখিব পারে আপনি কর্মনাশা উর্বশীর সমীপর কাছারি ঘাটের দেখিছে কিছু, কিন্তু এই স্থানের এই পরিবেশটি চাও। আজিরপর কেই বছরমান পূর্বে ইয়াতে একটা নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছিল আর কেবাজনো লোকের প্রাণহানি হয়েছিল। আর এই স্থান সঁচাকৈয়ে ভয়াবহ। আর এয়া মই দেখুৱাইছো উত্তর গুৱাহাটী অষ্টকান্ত দেওয়ালের। আর এনেদরে অষ্টকান্ত দেওয়ালের নামনিত এনেদরে ব্রহ্মপুত্রই লৈছে ভয়াবহ রূপ। আর এই ভয়াবহতা আজি মই কেবল নিজের তিনের দর্শকক আজি পোনে পোনে ইয়া দেখুৱাইছো। আর সঁচাকৈয়ে এক সরস্রোতার একটা ভয়াবহ রূপ আর এই মুহূর্তত মই নিজের তিনের দর্শকক দেখুৱাইছো।